আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমার বেশ কিছুদিন পর্যন্ত আমার এই চ্যানেলগুলোর মধ্য থেকে বেশ কিছু ভাই ও বোন আমাদের যে এই যে বগলের দাগ, আমাদের এই যে ঘাড়ের দাগ এবং এই যে কনুর দাগ, এই দাগ দূর করার জন্যে কোনো একটা রেমেডি, কোনো একটা ভেষজ আপলোড করার জন্যে বারবার রিকোয়েস্ট করেছেন। তো বন্ধুরা আমার, আপনি নারী হন বা পুরুষ হন, আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের সবারই কিন্তু এই ঘাড়ের মধ্যে দাগ পড়ে যায়, আমাদের এই বগলের মধ্যে দাগ পড়ে যায়, আবার এই কনুর মধ্যে দাগ পড়ে যায়। তো বন্ধুরা আমার, এর কারণও রয়েছে, আমরা কিন্তু এই কনুই দিয়ে ভর দিয়ে থাকি, আমাদের এই ঘাড়ে চর্বি হয়ে তারপরে এমনভাবে লেগে থাকে যে অনেক ময়লা কিন্তু এখানে জমে যায়। আবার আমাদের এই বগল, আপনার নারীর হন অথবা পুরুষের হন, এই বগলের মধ্যে কিন্তু দুটো চামড়া লেগে থেকে থেকে ওখানে একদম কালো একটা দাগ পড়ে যায়। তো বন্ধুরা আমার, আমরা পুরুষেরা অনেকেই এই দাগ নিয়েই চলাফেরা করি, আবার স্বাস্থ্য সচেতন সৌন্দর্য সচেতন পুরুষেরা এটা দূর করার জন্য প্রাণপণ চেষ্টাও করে থাকেন, কিন্তু আমাদের ভাইদের তুলনায় আমাদের মা বোনরা এই দাগগুলো নিয়ে খুব রকমের অস্থির থাকেন। অর্থাৎ তাদের এই ঘাড়টা পরিষ্কার চাই, এই কনুইটা পরিষ্কার চাই, এই বগলটা পরিষ্কার চাই। আসলে মূলত এই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কোনো দোষের কথা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবেসেছেন, তিনি বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ। আর একটা হাদিসের কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমি সুন্দর আর সৌন্দর্যকে পছন্দ করি। তো আমাদের যদি কোনো মা বোন তার ঘাড়টাকে পরিষ্কার রাখতে চান, কনুইটাকে পরিষ্কার রাখতে চান, বগলটাকে সুন্দর রাখতে চান, যত্ন করে এটাকেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, এটা কিন্তু কোনো অপরাধ না। তো বন্ধুরা আমার, আমার ভাই ও বোনদের রিকোয়েস্টে আজ আমি এই কনুর দাগ, ঘাড়ের দাগ এবং বগলের দাগ দূর করার জন্য অত্যন্ত চমৎকার একটা রেমেডি শেয়ার করব। যদি এটা নিয়ম মেনে আপনারা তৈরি করতে পারেন, ইনশাল্লাহ, আমি নিজেই দেখেছি এর মাধ্যমে বগলের দাগ বা ঘাড়ের দাগ বা কনুর দাগ এটা কিছুদিনের জন্য হলো আলহামদুলিল্লাহ দূর হয়ে যায়। তবে বন্ধুরা আমার, একটা কথা স্মরণ রাখতে হবে, এই ঘাড়, এই কনুই, এই বগল এমন একটা জায়গায় অবস্থিত, আপনি কিছুদিন পর পর যদি এটাকে পরিষ্কার না করেন তাহলে কিন্তু আবারও কালো হয়ে যাবে। তখন কিন্তু বলতে পারবেন না যে স্যার আপনি যেটা দিয়েছিলেন তখন পরিষ্কার হয়েছিল, কিন্তু কয়েকদিন আমি করিনি এরপর আবার কালো হয়ে গেছে। এটা কালো হবেই, কেননা ঘাড়টা এমন জায়গায় অবস্থিত, এমনভাবে থাকে যে এই চর্বিগুলো একটার সাথে একটা মিশে এখানে দাগ পড়ে যায়। কনুইটা এমন জায়গায় থাকে যে এটা দিয়ে ভর দিতে দিতে এখানে দাগ পড়ে যায়, আর এই বগলটা এমন জায়গায় অবস্থিত যে দুটো চামড়া একত্রে মিশে মিশে এখানে দাগ পড়ে যায়। অতএব আপনাকে দু তিন দিন পর পর কিন্তু এটা পরিষ্কার করতে হবে, তাহলেই এটা সুন্দর থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো বন্ধুরা আমার, এই রেমেডিটা তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে সবার আগে একটা সাদা বর্ণের পেস্ট, সেটা কোলগেট হতে পারে, অন্য যে কোনো কোম্পানির হতে পারে, সাদা কালারের একটা পেস্ট হলেই চলবে, যে পেস্ট দিয়ে সাধারণত আমরা দাঁত ব্রাশ করে থাকি। দুই নম্বরে প্রয়োজন হবে আপনার কিছুটা লেবুর রস। এরপরে এই সাদা পেস্ট ও লেবুর রসটাকে সুন্দর করে মিশিয়ে নিন এবং এই মিশ্রণটার সাথে আপনি ঢেলে দেন 2 চা চামচ চিনি। তাহলে আমরা নিলাম একটা কাপের মধ্যে 2-3 চা চামচ পেস্ট, সেই সাথে নিলাম 2-3 চা চামচ লেবুর রস, সেই সাথে আমরা নিলাম 2-3 চা চামচ চিনি। এবার একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে এই তিনটে মিশ্রণকে একটা কাপের মধ্যে সুন্দর করে মিশিয়ে নিন। আপনি সুন্দর করে মেশাতে পারলে দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা একটা সুন্দর জুসের মতো তৈরি হয়ে গেছে, একটা মলমের মতো তৈরি হয়ে গেছে। এবার এই মলমটাকে আপনি আপনার যেসব জায়গায় দাগ, সেটা আপনার ঘাড় হলে ঘাড়ে, আপনার কনুই হলে কনুতে, অথবা আপনার বগলে, যেখানেই হোক না কেন, এই মিশ্রণটাকে সুন্দর করে আপনার হাত দিয়ে আপনি কিছুক্ষণ আপনি মালিশ করতে থাকুন। আপনি লক্ষ্য করবেন 1 থেকে 1.5 মিনিট মালিশ করার সাথে সাথে এটি কিন্তু শুকিয়ে যেতে চাইবে, কিন্তু আপনি এটা ভেজা থাকা অবস্থায় একটা লেবুর খোসা দিয়ে অথবা যে কোনো একটা লেবু মাঝখান থেকে কেটে সেই লেবুটা দিয়ে আস্তে আস্তে করে আপনার ওই দাগের জায়গাটা ঘষতে থাকুন। তো বন্ধুরা আমার, আপনি লক্ষ্য করবেন এই কাটা লেবু দিয়ে যদি আপনি আপনার বগলটা হালকা করে এভাবে ঘষতে থাকেন অথবা কনুইটা হালকা করে ঘষতে থাকেন, কিছু সময়ের মধ্যে এটা শুকিয়ে যাবে, কিন্তু এই কালো দাগটাও কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করবে, পরিষ্কার হতে থাকবে। আপনি লক্ষ্য করবেন যে আপনার ঘাড়ের দাগ, আপনার কনুইয়ের দাগ অথবা বগলের দাগ সেটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। তবে এই ঘষাটা কিন্তু, সর্বশেষ যে ঘষাটা, সেটা কিন্তু অবশ্যই একটা লেবু অর্ধেক করে কেটে সেই লেবু দিয়ে অথবা লেবুর খোসা দিয়ে ঘষতে হবে, কেননা এই লেবুর মধ্যে এবং লেবুর খোসার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটা ওই পেস্টের সাথে মিশে ওই দ্রব্যটা
ওটার সাথে মিশে, ওই রসের সাথে মিশে এমন একটা উপাদান তৈরি করে যেটা আপনার এই ঘাড়ের এই কোনর এবং বগলের দাগটা দূর করে দেয়। তো বন্ধুরা আমার এটা কিন্তু অত্যন্ত কার্যকরী, অত্যন্ত পরীক্ষিত একটা রেমেডি। আপনাদের যাদের ঘাড়ে দাগ রয়েছে, কোনইতে রয়েছে, বগলে রয়েছে, আপনি নারী হন বা পুরুষ হন, এই রেমেডিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ঘাড়ের দাগ, কোনর দাগ, বগলের দাগ পরিষ্কার হয়ে অত্যন্ত চমৎকার একটা আকার ধারণ করবে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।